এটা আবার লাস্টে বিক্রি হয়ে গেল। হ্যালো ফ্রেন্ডস, তো এই সকাল বাজে 6টা, আমার স্নান টান কমপ্লিট। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো বৈষ্ণব সেবা, এখানে বাবু তিরপাল লাগাচ্ছে, ছাপড়া দেওয়া হয়ে গেছে, আর আমার মা সকাল সকাল পুজো দিচ্ছে। তো এটা আমি অনলাইন থেকে এনেছি, মিশো থেকে, খুবই দেখতে সুন্দর। এটি কাগজের বুঝেই যাচ্ছে না, পুরো অরিজিনাল লাগছে। তো আজকে আমাদের ঠাকুরগুলো কী সুন্দর করে সাজিয়েছে মা, এই ফুলগুলো মা ভোর 4টার দিকে ঘুম থেকে উঠে গিয়ে এনেছিল। এখন তো ফুল পাওয়া যায় না, তো তাই সকাল সকাল গিয়ে আনলো। তো আমাদের বাড়ির আয়োজন স্টার্ট হয়ে গিয়েছে, বৈষ্ণব চলে এসেছে, পুরো ক্লিপ আমি নিতে পারি না, তো কাজের ব্যস্ততাই মানে ওই দিনটাই গিয়েছিলো, তার জন্য যতটুকু পেরেছি ততটুকু ভিডিও আমি করার চেষ্টা করেছি। তো ছোট ছোট ভিডিও নেওয়া আছে, তো এখানে গোসাই এসে পড়েছে, বৈষ্ণব গোসাই। তো তাই নিয়ে পাও ধোয়া হচ্ছে, ধূপ দেওয়া হচ্ছে। তো এখানে অন্য গোসাই রান্নাবান্না করছিলো, তো ওদের ঘরে কেউ যাওয়া যাবে না, ওরাই নিজেরই রান্নাবান্না করবে সব কিছু, অন্যরা ধরতেও পারবে না, কিচ্ছু করতে পারবে না, ওরাই সব করবে, ওদের ঘরেই যাওয়া যাবে না, পাকশালা ঘরেই যাওয়া যাবে না। তো এখানে মা গোসাই পুজো দিচ্ছে, ফুল দিচ্ছে, তো যা যা নিয়ম রিচুয়ালস সবগুলি করছে। তো এখানে কাটাকাটি চলছে, সব কিছুই চলছে, রান্না তো অনেক কিছুই হবে। তো আমিও এখন রেডি হতে পারিনি, তো একটু পরেই মানুষ লোকজন চলে আসবে, রেডি হব। তো এখানে মা এই পুজো দেওয়া স্টার্ট করে দিয়েছে, এখানে আমাদের ঠাকুরকে ভোগ লাগানো হয়ে গিয়েছে। তো আমাদের ঠাকুরকে ভোগ না, এগুলো কী জানি হয়, এগুলো লাগানো হয়েছে। তা আমি এখানে রেডি টেডি হয়ে গিয়েছি, একদম কাপড় টাপড় পরে ভালো করে, লোকজন আসবে তার জন্য। তো এখানে কীর্তন হচ্ছে, ঠাকুরের নাম কীর্তন হচ্ছে, আরও গোসাইরা চলে এসেছে। এখানে রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরকেও ভোগ লাগানো হয়ে গিয়েছে। তো আমি যতটুকু পারিছি অতটুকু ভিডিও করার চেষ্টা করছি। তো এটা হচ্ছে আমার দিদা, হাতে অনেকটা ব্যথা পেয়েছিল কি সেই দিন, খুবই খারাপ। তো এখানে ধুলা মাখার গান চলছিল আমার মেয়ে বাবা। এখানে প্রসাদ খাওয়া হচ্ছে, বাইরে প্রচন্ড বৃষ্টি হঠাৎ করে চলে এসেছে তার জন্য। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, আর যারা ফেসবুকে থাকে তারা ফলো করে দিও প্লিজ। থ্যাংক ইউ।